সমাজসেবীরা গায়ের জোরে সব কিছু করতে পারে না, এক্স্যাক্টলি তাই। সমাজসেবীরা লিগাল জিনিসটাকে লিগালিভাবে মেনটেন করতে পারে, সেইখানে এখন আইনের পথে গেছে কেতকুরানি আর সন্দীপের এই সাংসারিক জীবনের যে সম্পর্ক, কেন আজকে তারা এক হতে পারবে না, সব বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। কারণ বিবাহ বহির্ভূত একটা পুরুষের সাথে তার সম্পর্ক শুধু না, তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটা আমাদের কাছে কারো অজানা নেই। হ্যাঁ বলবেন, আপনি কী করে জানলেন? আমরা প্রচুর দেখেছি উদাহরণ, আমরা দেখেছি তীর্থভ্রমণে গেছে, আমরা দেখেছি পিঙ্ক কালারের দেয়াল, সেই দেয়ালটা ল্যাটাদীপ্তের দেয়াল, দাদার বিয়ের সময় মেরে তাড়িয়ে দিয়েছিল, কোথায় ছিল। তারপরে দেখেছি যখন সে ভিডিও করতো পাশ থেকে ল্যাটাদীপ্ত ওকে বলে বলে দিত। তার থেকেও বড় প্রমাণ হচ্ছে কেতকুরানি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে, হ্যাঁ আমি একে ভালোবাসি, এর হাত ধরে বেরিয়ে গেছি। একদম তাই, এই প্রমাণগুলো পাওয়ার পর সন্দীপের অনিচ্ছা সত্ত্বেও সমাজসেবীরা পারবে না এইরকম একটা ইউজড মাল, নোংরা মাল সন্দীপের গলায় ঝুলিয়ে দিতে। আমাদের কিন্তু সমাজ আছে, সমাজের সাথে সাথে অনৈতিক অসামাজিক কাজকর্মের এগেনস্টে একটা আইন বলে একটা জিনিসও আছে, তারা কিন্তু তাদের জায়গায় তাদের কাজটা করবে। অতএব এই সমাজসেবী 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 বলে আমার মনে হয় না পরিস্থিতিটা আরও ঘোরালো করার চেষ্টা করছে যারা, তাতে মানুষ ভুলবে। সমাজসেবীরা একটা কাজ করেছে, সেটাও দেখার বিষয়, সেটা ইচ্ছার বিরুদ্ধে করে কতদিন এইরকম একটা সম্পর্ককে একত্রিত করে রাখবে। অবশ্যই বুঝতে পাচ্ছেন আমি ঝিমি আর রিতমের কথা বলছি, বুঝতেই পেরেছেন। তা ঝিমি রিতম আর কেতকুরানি সন্দীপ দুটো কিন্তু এক ব্যাপার না। অতএব এখানে সমাজসেবী 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 বলে কোনো কাজ হবে না, লাভও হবে না। চলো, অনেক কিছুই তো বলেছি, তা চলো দেখো, অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি কি ঠিক বললাম। এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এইখানে মালিক আর মালকিন, মালিক হচ্ছে সন্দীপ, মালকিন হচ্ছে কেতকুরানি, এদের হয়ে যারা দালালি করছে, এদের হয়ে যারা মানে উপযাজক মুখপাত্র বলবো, তাদের মধ্যে কী চলছে সেটা এখন সবার কাছে পরিষ্কার। আমরা এসবে ঢুকবো না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু নোংরাকে নিয়ে নাড়াঘাটা করবো না, তাহলে তার মধ্যে দিয়ে গন্ধ বেরোবে। এই হতচ্ছাড়ি যা করছে সেটা আমরা করতে পারবো না, তাই আমি বলছি যে আমরা জাস্টিস ফর ক্রিশানু এই হ্যাশট্যাগ দিয়ে এটা মাথায় রাখবো। কত গুরুত্বপূর্ণ কথা আজকে তুলে ধরছি সেটা অবশ্যই করে আমার ভিডিওর মধ্যে পাবেন। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আবার আবার শয়তানি আরম্ভ করে দিয়েছে, এ দালাল কাম এজেন্ট যে এইটা করতে অভ্যস্ত, যার রক্তের মধ্যে রয়েছে নোংরামি, সে আজকে আবার সেই একটা ভীষ্মের প্রতিজ্ঞা করার একটা মানে বোঝালো যে করছি আমি, 10 মিনিট ধরে মাথা নিচু করে ফেলছি, চল তুই এরকম অনেক করেছিস, তারপরে আবার সমহিমায় ফেলেছিস, অন্যের মুখে ল্যাটা মাছ গুঁজে দিবি, ভাবি যে অন্যের মুখে গুঁজতে যাচ্ছি সেও তোর মুখে দু চারটে আরও গুঁজে দেবে। হঠাৎ করে তোর যে একটা পরিবার আছে, তুই পরিবারের সদস্য ইনক্লুড, ওই পরিবারে তুই আছিস, ভাগ্যিস বললি, জানতামই না সত্যি। পরিবারে যদি তুই থাকতিস আর ওই শ্বশুরবাড়িটাকে তোর পরিবার যদি মনে করতিস, তাহলে এইরকম আইনি চিঠি তোর বাড়িতে আসতো না। আজকে তোর মনে হচ্ছে না, যার হয়ে গলা ফাটাচ্ছিস মানে কেতকুরানি, মানে সেও তোকে সঠিক তথ্যটা দিচ্ছে না, তাই না? দেখ ওর ভিডিও, মানে তোর মালকিন, তুই তো একটা দালালের কাজ করিস, মানে নোংরা দালাল, দালালের মধ্যেও আবার ক্লাসিফিকেশন আছে, তুই হচ্ছিস নোংরা দালাল, মানে নোংরাগুলোকে সাপোর্ট করিস, নোংরা কাজ করে এরকম মালকিনগুলোকে তুই সাপোর্ট করিস, তাই না? দেখি ওই মালকিন কিন্তু এই উনিশে এপ্রিল এইরকম দিয়ে বলছে যে সে কোথায় কোথায় বেড়াচ্ছিল বা বেড়াতে বেরিয়েছে, কার সাথে কারা এসছে ওর বাড়িতে, তার মানে সে এইটা বোঝানোর মানে সক্রিয় একটা ভূমিকা নিচ্ছে যে 19 তারিখ আমি এক জায়গায় শুধু যেতে পারিনি, সুস্থ ছিলাম, অসুস্থ না, কিন্তু আমি অন্য জায়গায় গেছি, তার মানে আমার 19 এপ্রিল কোর্টে, রানাঘাট কোর্টে যাওয়ার খুব যে জরুরি ছিল না সেটা আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এবার তোর কথা হচ্ছে, তোর এই রকম ডিসিশন, আমি বলেছি না, একমাত্র ভীষ্মই পেরেছিল প্রতিজ্ঞা রাখতে, আর তোর মতন মহিলা, তোর মতন মেয়ে ছেলে, তোর মতন হতচ্ছাড়ি প্রতিজ্ঞা ভঙ্গের জন্য প্রতিজ্ঞা করিস। তুই দেখ, তুই এই প্রতিজ্ঞা রাখবি বলে যে ভিডিওটা করলি, সেখানেও তুই একেবারে দিয়ে দিলি কিমাকে। কিমা নিজে দিতে পারে, কিমার হয়ে কারো দেওয়ার দরকার নেই, কিমা একাই 100। আমি বলছি মানে তুই নিরপেক্ষতা বজায় রাখবি, নিরপেক্ষভাবে ভিডিও করবি, বলেও তুই যেইভাবে ভিডিওটা করলি না, বোঝাই গেল যে তুই কতটা প্রতিহিংসা পরায়ণ। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি কষ্ট পেয়েছিস, মানে অনেক কথা যেখানে কিমা থেকে তুই জানতে পারছিস, যেগুলো তোর খুব মানে জানা উচিত ছিল তোর মালকিন কেতকুরানির থেকে, কিন্তু কেতকুরানি তোকে কিছু বলছে না, না চাপা স্বভাবের মেয়ে। তুই বলছিস তুই নিরপেক্ষ, তুই যা দেখবি তাই বলবি, তাহলে তুই বল বাসে তীর্থভ্রমণের সময় যে ল্যাটাদীপ্ত ছিল
তুই তো ল্যাটা মাছ এর মুখে ওর মুখে তার মুখে গুঁজে দিচ্ছিস, তাই না? তা আমি বলবো ল্যাটাদীপ তো ছিল একদম সশরীরে, কোনো অ্যাপস দিয়ে কোনো অন্য ক্যারেক্টারকে ল্যাটাদীপ তো বানায়নি। তুই এই বিষয়ে বল, ও তো নোংরামি করছে। তোর অ্যাকচুয়ালি তুই বুঝেছিস যে তুই উপযাজক হয়ে এত এক্সট্রা কথা বকে ফেলেছিস, হয়তো তোর বাড়িতে একটা আইনি চিঠি আসতে পারে, তাই না? কি বন্ধুরা, আইনি কিছু একটা ওর এগেনস্টে পদক্ষেপ আবার নিতে চলেছে কেউ না কেউ। তা আমি বলছি তুই ভিডিও টু ভিডিও করবি, অনেক দিন আগে থেকে বলছিস, কিন্তু ভিডিওতে যা দেখাচ্ছে সেটা তোর বলার সাহস নেই। ভিডিওতে যেগুলো দেখাচ্ছে না সেইগুলো অতিরঞ্জিত করে মাল মশলা রং মিশিয়ে তুই পরিবেশন করছিস। আজকে তোর মনে হচ্ছে যে তোর পরিবার তোর জন্য হ্যারাসমেন্ট হচ্ছে, এক্স্যাক্টলি তাই। আজকে তুই বল না, এই যে তুই আবার পরিষ্কার করে দিলি যে আমি এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। আমরা জানি তো তোর বেরোনোর ক্ষমতা নেই, তুই জানিস একবার বেরোলে তুই আর ঢুকতে পারবি না। আর এটা তোর বর তোকে ভালো করে বুঝিয়ে দিয়েছে পাখি পড়ানোর মতন, বেরোচ্ছ বেরো নিজের দায়িত্বে, ঢোকাটা আর হবে না, সে তোমার দায়িত্ব বলো আর যার দায়িত্ব বলো, যার জন্যে তুই এইরকম একটা মানে ভণ্ড, নিজে তো একটা ভণ্ডমাল, তুই ভণ্ড একটা প্রতিজ্ঞা করলি, ডিসিশান নিলি। মানে তোর ভয়টা কোথায়? তোর ভয়টা হচ্ছে এত নোংরামি দেখছিস তুই, তাই না? ঝিনি আর রিতমের কেসটা সম্পূর্ণ আলাদা, আর এদের কেসটাও সম্পূর্ণ আলাদা। তুই দেখছিস পরকিয়া করছে, আজকে তোর মনে হলো না না, যা নোংরামি দেখাচ্ছে এগুলোকে সাপোর্ট করা যায় না, ভণ্ডামিগুলোকে সাপোর্ট করা যায় না। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি একটা টিস্যু পেপার কী কী কারণে ইউজ হয় ঠিক সেই কারণের মতন তোকে ক্যাতাকুড়ানি ইউজ করছে, যেখানে তুই কিছু বলতে পারবি না, মানে অরিজিনাল আসল ভেতরের খবরগুলো না তুই পাচ্ছিস না। এটা তোর একটা দুঃখ কষ্ট রাগ থেকে আজকের ভিডিও। তুই ডিসিশান প্রতিজ্ঞা নিবি বলেও প্রচুর কথা বললি। তুই বল না, তুই আর কিমা দুটো দালাল, তুই দালালি করছিস ক্যাতাকুড়ানির আর কিমা করছে সন্দীপে। তা তুই তোদের মধ্যে কর না, ওর মাকে দেখেছে পেট বার করে ওর ঠাম্মিকে, তুই বেটি পেট না দেখেও উজ্জ্বলের মাকে ওই মামনি পাড়াতে তো কাকার সাথেও লণ্ডভণ্ড করিয়ে দিয়েছিলি। তোর মতন বজ্জাত মহিলা একটাও আছে রে, তোর মতন বজ্জাত মহিলা একটাও আছে, আর তোর এই বজ্জাতি তোর উপরে শ্বশুর শাশুড়ি টের পেয়েছে বলে তোকে বলেছে ঘর থেকে বেরিয়ে যাও। আর তুই ঘর থেকে বেরোবি? ঘরে ঢুকিয়ে দিয়েছে তোর মা বাবা, নে এখানে ঢোক, কম রোজগার তো কী হয়েছে, বাড়ি আছে পেনশন আছে, এখান দিয়ে বেরোবি না, না হলে তোর যা প্রবলেম, তোর মা বাবা এসেও কিছু করতে পারলো না। তাহলে বুঝতে পারছিস তো মানে ব্যাপারটা গালো হয়েছে কোথায়? আজকে তুই বলতে বসেছিস তোর পরিবার হ্যারাসমেন্ট হবে। মা গো, তুই পরিবারে বিলং করিস? মনে হয় না তোর ভাষা, তোর অ্যাটাক করা, তোর কন্ট্রোভার্সির নামে ক্যারেক্টারলেস করা, ব্যক্তিগত আক্রমণ করা, রক্তের শত্রু বানিয়ে ফেলা, তোর ভিডিও থেকে আমরা শিখলাম দেখে কীভাবে কদর্য ভাষায় আক্রমণ করতে হয়। হ্যাঁ সত্যি তুই পারিস বটে, বিশ্বাস কর ঘেন্না লাগে তোকে দেখলে, যে কোথায় নেবে তুই কন্ট্রোভার্সির নামে মানে চরিত্র টানা হেঁচড়া করিস। সন্দীপের মাকে নিয়ে কিছু বলবি না, বুঝেছিস তো, জুতোর পর জুতো মুখে পড়বে, মাথায় রাখবি। আজকে হঠাৎ করে তোর এরকম ডিসিশনের পিছনেও কারণ আছে, কারণ তুই যা ভুলভাল করিস সেই ভুলভালের জন্যেই তোর বাড়িতে এরকম লিগাল নোটিশগুলো আসে। আর তো কারো বাড়িতে যায় না, হাতে গোনা যাদের বাড়িতে যায় তাদের বাড়িতে যাওয়ার মতন তারা কাজ করে। আর তুই কোথায় নেমে, মানে তুই নিজে নরকে নামিস, আর যাদের তুই নরকে নামার টেনে নামানোর চেষ্টা করছিস তাদের দিক থেকে তোর লিগালি নোটিশগুলো যায়। তুই ভালো জানিস যে তুই যে পাল্লায় পড়েছিস, যে পাল্লায়, হ্যাঁ সেটাই তোর শালটাতে বহু বছর লেগে যাবে। আইনি এমন না, আইনি জিনিসটা এমন না, ও তুই তো আবার ল পড়বি, আবার ভুলে টুলে যাস না, মনে করিয়ে দেবো। আজকে একটা দামি কথা বলেছিস, সেটার সাথে আমি সহমত যে আমার সাথে সন্দীপের কোনো পার্থক্য থাকলো না। আমিও এইখানে বাটি হাতে নিয়ে বসে গেছি, কিউআর কোড দিয়ে টাকা ইনকাম করেছি, সেই টাকা এমন টাকা যে আমি অন্য জায়গায় ভাড়া যাওয়ার কথাটাও চিন্তা করতে পারি। তোর সাথে সন্দীপের বলছিস কোনো পার্থক্য নেই, সন্দীপ কখনোই এইভাবে টাকা তোলেনি, সন্দীপের ছেলেকে ভালোবেসে দিয়েছে। আর এখনও পর্যন্ত আমি মনে করি এই বাচ্চাটা যদি তার মায়ের কাছে থাকতো, প্রথম দিন যদি নিয়ে যেত, তাহলে আরও মানুষের ভালোবেসে এই ক্যাতাকুড়ানির সাথে একই ফ্রেমে থাকার জন্যে ভিড় হয়ে যেত ওই বসিরহাট বাড়ি। আর সেই জায়গায় সন্দীপের বাড়িতে ছেলেকে ভালোবেসে জিনিস পাঠাচ্ছে, তুই নিতে পারছিস না, তোর আবার মানে গিফট আর টাকা আর রেভিনিউ আর সাবস, ওরে বাবা, কারো যদি বেশি হয় তাহলে তোর শুকিয়ে একদম আমশি হয়ে যায়, মালটা একটা আমশি মাল, তো আরও শুকিয়ে যাস। আজকে বড় বড় কথা বলতে বসেছিস, মনে কর বেশি দিনের কথা না, এইটা যে যতদিন হচ্ছে 7-8 মাস, তখন তুই সন্দীপের মাকে পরকিয়া করে বলে যেইভাবে সোচ্চার হয়েছিলি, আজকে গর্তে ঢুকলে হবে না, সব ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি রয়েছে। এবার কে ক্যাতাকুড়ানি ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলছে সেটা ক্যাতাকুড়ানিদের বুঝতে দে,
তুই মাথা গলাচ্ছিস কেন? তোর এই ঘোড়ার মুখটা কেন গুঁজে দিচ্ছিস? আরে বড় বড় ছিদ্রওয়ালা নাক, ভুলে গেলে হবে? ডে ওয়ানে পরকীয়া রতা পুরুষটার সাথে স্কুটিতে বসে মন্দিরটাকে সাপোর্ট করতে গেছিলি, আর সবাইকে বলেছিস ভবঘুরের মতন ঘুরছে। যে ভবঘুরের মতন ঘুরে না, সে অন্যের নিজের খাবার ভুলে যায়, অন্যকে কী খাবে মাছ ভাত যে চব্বচস্য করে খেয়েছিস ব্রেকফাস্ট থেকে, সেটা করতো না। মানুষকে বুঝিয়েছিস ও ভবঘুরে, আজকে তোকে ভবঘুরে বানিয়ে দিচ্ছে মন্দিরা। চল, এমন এমন জায়গায় তুই চাটন আরম্ভ করেছিলি, মানে কোনোরকম ফুল স্টপ, দাঁড়ি কমার কোনো মানে ত্রিসীমানায় যাসনি, যার জন্য আজকে ওর থেকে একটা তোর আইনি নোটিশ খেতে হচ্ছে। তুই আবার একটা না আইনি নোটিশ খেতে চলেছিস। হ্যাঁ বন্ধুরা, আর একটা আইনি নোটিশ খেতে চলেছে। ও এতটা কদর্য, এতটা নির্মম, এতটা হিংস্র হয়ে মানুষকে আক্রমণ করে, ওর কাছে তো আইনি চিঠি যাবেই, ওর কাছে তো আইনি চিঠি যাবেই। আজকে ও কিমাকে বলছে কিমার মুখে ল্যাটা মাছ ঢুকিয়ে ঢুকিয়ে দেবে। আচ্ছা, আর ওর মুখে ল্যাটা মাছ যখন গুঁজে দেওয়ার কথা বলবো, তখন ওর ওই চামচিকে কতগুলো আছে ওইগুলো হারে হারামি তাদের ফ্যামিলির কাছে, তাদের স্বামীর কাছে, তাদের সন্তানদের কাছে, তারা আমাকে জ্ঞান দিতে আসে। আপনার এত বয়স হয়েছে তাও আপনি বলেন? হ্যাঁ, আমি বলি আমারটা আপনাদের কানে লাগে। আর এই যে এ বলে, এই যে সবচেয়ে বড় বজ্জাত আমাদের ওয়াইটির, এটা আপনারা খুব ভালো মতন নেন, কারণ আপনাদের ওই বয়সের কথা আপনাদের মনে পড়ে যায়। যে ল্যাটা মাছ কোথায় গোজার কথা আর কোথায় গুঁজতেন, আমার কমেন্ট বক্সে আসবেন, ভদ্র মতন কথা বলে ভদ্র মতন উত্তর দেবো। এরপরে যে উত্তর দেবো, খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, শুনতে তো পারবেন না, আর দেখা তো দূরের কথা, মাথায় রাখবেন, ওয়ার্নিং দিলাম। এই এই নচ্ছাটটাকে ভদ্র হতে বলুন, ঠিক আছে? দেখুন কতগুলো আইনি চিঠি গেছে, কেন গেছে? বয়স কচি, ও কি কচি, ও একটা আংশি পাকানোর তার। হ্যাঁ, প্রত্যেকটা মা মাসি সন্তান শুয়ে দিয়েছে অন্য পুরুষের সাথে, অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে। আজকে সতী হলে হবে? আজকে ওর জ্বালা যন্ত্রণা থেকে ও ভাবছে আসল কথাগুলোই ক্যাথাকুরানি ওকে বলছে না, বলবে কেন? আমার তো মনেই হয় সন্দীপেরও কাউকে বলা উচিত না, ক্যাথাকুরানিরও কাউকে বলা উচিত না, তাদের কেস তারা লড়ুক। বলে না অধিক সন্ন্যাসীতে গাজনটা নষ্ট হয়ে যায়, সেই হয়েছে এই ক্যাথাকুরানি আর সন্দীপের অবস্থা। আমি বলে যাচ্ছি জোর গলায়, আজকে সন্দীপ বলার আগে অন্যান্য ক্রিয়েটাররা বলে দিচ্ছে তাদের কী চলছে তাদের মধ্যে, তাহলে কে বলছে, কীভাবে বলছে, কার মারফত আসছে বুঝতে পারছেন না? আমি আজকে বলেই যাচ্ছি যে সন্দীপ এত ভালো মানুষের সুযোগটাও অনেকে নিচ্ছে, লিগাল অ্যাডভাইজার, সে আবার কাকে বলছে সে আবার বলে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। ভালো মানুষই, ভালো মানুষ সে যে থাকলেই সে ভালো মানুষ হয় না, আমি বলে যাচ্ছি, বারংবার বলে যাচ্ছি, ক্রিটিক্যাল কেস। আর সবচেয়ে বড় কথা আমি বলে যাচ্ছি, যেই ফোন করুক ক্যাথাকুরানিকে, হ্যাঁ, আর আমি তো মনে করবো ফোন করলেই কল রেকর্ড রাখা উচিত, কারণ ওরা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বোধ সন্দীপকে বলবো, ক্যাথাকুরানিকে বলবো, যে প্রুফ সহকারে রাখতে যে কোন সমাজ সেবিকা এরকম একটা নোংরা মহিলাকে সন্দীপের ঘাড়ে গুছিয়ে দিয়ে যাবে, সে পরপুরুষের সাথে রাতের পর রাত কাটানোর পর, এটা কিছুতেই মানা যায় না। এইগুলো দিয়ে পরিস্থিতির মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো আমরা যার জন্য লড়াই করতে নেমেছি, হ্যাশট্যাগ জাস্টিস ফর কৃষাণু, কৃষাণুর জন্য পারিবারিশ ঠিক হয়, আর কোথায় তার পারিবারিশ ঠিক হবে সেটা আমাদের আর জানতে বাকি নেই। যেই ফ্যামিলি নাচুনে কুদুনে ফ্যামিলি, যারা নিজেদের নিয়ে ব্যস্ত, তারা বাচ্চাটাকে কী করে পারিবারিশ করবে? তার মায়েরই এখন কথা আদো 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 হয়ে হয়ে একদম মানে টুতলেতে পরিণত হয়েছে, সে করবে বাচ্চা মানুষ, আর যেখানে রয়েছে সেখানে তিনজনের আশ্বাস করে যে ওকে টেক কেয়ার করতে গিয়ে, আর সেখানে সে সুস্থভাবে মানুষ হচ্ছে। আমি মনে করি, আমি মনে করি, এবং আমার সাথে যারা আছেন আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে হ্যাঁ, আমরাও চাই সুস্থ স্বাভাবিক একটা হেলদি ভবিষ্যৎ গড়ুক, সুস্থভাবে জীবন গড়ুক, কার? কৃষাণুর। হ্যাশট্যাগ জাস্টিস ফর কৃষাণু, এটা মাথায় রাখবেন। আর এই দালালদের কাজই হচ্ছে দালালিগিরি করা, তিলকে তাল করা, যেটা নয় সেটা বলে বাড়িয়ে নিজেদের চ্যানেল গ্রো করা, নিজেদের মাসের দিনে কত রেভিনিউ জেনারেট হচ্ছে মাঝে মাঝে গিয়ে ওয়াইটি স্টুডিও দেখা, এদের কাজ এটা, এটা নোংরা। আজকে বলছে, কালকেই দেখবেন আরও ক্ষমতা নিয়ে নোংরামি করতে নেমেছে এই নোংরাটা, এই নোংরা দালালটা। ও চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, খুব রুমালি 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 করলি তুই, রুমালিকে যেই বুদ্ধি দিলি, তুইও তো এই কাজই করে এসেছিলি রুমালির, এটা আশা করি অজানা না, সারা ওয়াইডই তোর এগেনস্টে কেন? হ্যাঁ, কিছু আছে তোর ওই নোংরার কথাগুলো তারা শুনতে খুব এনজয় করে, জানিস তো বয়স হয়ে গেছে, কিন্তু ভীষণ এনজয় করে। হ্যাঁ, তারা পারে না, আমি যে তোকে ওষুধ দিই তারা নিতে পারে না, তখন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট মারায়, বুঝলি? দেখবো কতদিন তুই চুপ করে থাকিস। হ্যাঁ, ভিডিও টু ভিডিও তুই করবি, ভিডিও টু ভিডিও, তাহলে তো তোর ভিডিও কেউ দেখতে আসবে না, তুই তো আবার সেই সময়মায় ফিরছিস, ল্যাটা মাছ কার মুখে গুঁজে দিবি, কে কার সাথে পরকীয়া করে, তোর তো চ্যানেলটাই গ্রো হয়েছে পরকীয়াকে সাপোর্ট করে, নোংরামিকে সাপোর্ট করে, মন্দিরাকে সাপোর্ট করে, মন্দিরার জায়গায় জায়গায় মুখ গুঁজে, তুই যাবি ভাড়া বাড়িতে, চল চল চল, বেশি ভনিকা মারিস না, বেশি নোংরামো করিস না। বন্ধুরা, এরা জিনিসটাকে ঘোরালো প্যাঁচালো করে দিচ্ছে, আর সবই
সবাই জানে এ রাগ করছে, একে এর মালকিন মানে কেতাকুরানি সমস্তটা ডিটেলসে বলেনি, তার জন্যই এরকম একটা ডিসিশন নিল। থাকবে না, দাঁড়ান, 10 মিনিট পর আবার ওই মাথা নিচু করে কাউকে চিন্তা করতে হয় না। তুই যে নাটুকে নাটুকে কথা বলিস না, তুই যে ড্রামাবাজ মহিলা, তোর কথাতে প্রমাণিত হয়। কি ড্রামা মারতে পারিস তুই, 10 মিনিট ধরে তুই মাথা নিচু করে ভাবলি, কি ছিলি তুই? আবার এই কেতাকুরানিকে সাপোর্ট করে ভিডিও করবি, কারণ তোর ক্ষমতা নেই, যেটা দেখছিস ভিডিও টু ভিডিও সেটা বলার ক্ষমতা তোর নেই। তাহলে তুই ওই তীর্থভ্রমণে গিয়ে বাসের মধ্যে ওই নাচনকদনী ফ্যামিলিটা, একটা নোংরা ল্যাটাদীপ্ত ছেলে যার সাথে বেরিয়ে গেছে বয়ফ্রেন্ড বলতেও এখন তোর ঠোঁটে আটকাচ্ছে, কারণ তুইও জানিস যেগুলো তুই বলেছিস সেগুলো সব যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। তাই জন্য আজকে তোর ঠোঁটে আটকালো ওই ঘোড়ামুখী ঠোঁট ঝোলা ঠোক নাইজেরিয়ান ঠোঁটে তোর আটকালো যে বয়ফ্রেন্ড বলবো না। হ্যাঁ বয়ফ্রেন্ড বলবি কেন, এটা তো কেতাকুরানির রক্ষতা, রক্ষিতাও বলবো না, ছেলে তো ছেলে রক্ষিতাই বলবো। বুঝিস না, সব বুঝিস, বুঝো চক্ষু মুদিয়া থাকিস, নোংরা ক্যারেক্টার নোংরাদেরই সাপোর্ট করবি। চলো বন্ধুরা, এটা বলা ছিল। আর সবচেয়ে বড় কথা যেটা আমি আমার ভিডিওতে বলবো, মা বাবা কোথায় কী করছে, নোংরামি করছে, আর্ধেক বলছে আর্ধেক বলছে না, পেটে রাখছে, মা তো 19 এপ্রিল করে পুরো দেখিয়ে দিল এখানে এখানে ঘুরেছি, দেখো আমি এখানে এখানে ঘুরেছি কিন্তু আমি যাইনি, এদের মধ্যে কী চলছে আমাদের জানার দরকার নেই। আমরা ওপেন প্ল্যাটফর্মে যেটা ওপেন হয়েছে, একটা বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চাটার জন্য লড়াই করব। হ্যাঁ বন্ধুরা, কারা আমার সাথে সহমত পোষণ করছো তারা আমার কমেন্ট বক্স ভরিয়ে দাও হ্যাশট্যাগ জাস্টিস ফর কিষাণু। চলো, লাভ ইউ অল। আর এই দালাল, তোর দিকে তো আমার সবসময় নজর থাকবে, হতচ্ছাড়ি অসভ্য, ও শুরুই করেছে, ও জানে, আরও শক্তি সঞ্চয় করে আমি কেতাকুরানিকে তো সাপোর্ট করবোই, সাথে নোংরামাও দেখাবো। পরিবারের কথা চিন্তা করলে তুই MSL-এর পোদে লাগদিস না, আজকে ওদের পোদে লেগে তোর পোদেই হুড়কো ঢুকে আছে, কোথায় যেতে হবে? পরিবার, তুই পরিবারে বিলং করিস? চল চলো বন্ধুরা, টাটা।